আমি দোয়া করি আরো ভালো যাক। আমরা সরাসরি রয়েছি, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছে লাইভ শেয়ার করে সাথে থাকবেন। শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিরো আলম, আমরা সকলেই জানি ঢাকা 17 আসন থেকে কিন্তু নির্বাচন করতেছেন। তো এই 17 আসনে কিন্তু এমপি ছিল চিত্রনায়ক ফারুক, মারা যাওয়ার পরপরই কিন্তু এটাকে শূন্য ঘোষণা করা হয়েছে এবং সে হিরো আলম কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করছে। তো হিরো আলম কিন্তু ভোটারদের ধারে ধারে যেয়ে কিন্তু ভোট চাচ্ছে, তার ভোটের চাওয়ার মানে তার ভোট চাওয়ার স্টাইলটা কিরকম, এই ধরনের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে আসি ফুল ভিডিও। বুঝতেই পারছেন, তিনি আজকে মূলত 1% ভোটার, স্বতন্ত্র ভোটারদের যে 1% স্বাক্ষর লাগে সেই স্বাক্ষরটি দেওয়ার জন্য নেওয়ার জন্য ভোটারদের কাছে সরাসরি চলে এসেছেন। হিরো আলম বলছিলেন যে ইতিপূর্বে তাকে বেশ কয়েকবার এই 1% স্বাক্ষর না নেওয়ার কারণে সরাসরি বেশ কয়েকবার তার প্রার্থিতা বাতিল করেছিলেন, কিন্তু এই সুযোগ এবার তিনি নির্বাচন কমিশনকে দিচ্ছেন না। তিনি মূলত এবার নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মূলত এবার সরাসরি ভোটারদের কাছে 1% যে স্বাক্ষর গ্রহণ সেই স্বাক্ষরটি গ্রহণ করছেন এবং গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন, পাশাপাশি দেখা যাচ্ছে ভোটার সাধারণ এলাকার ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু ওইখানে ভিড় জমাচ্ছেন, ভোটারদের দ্বারস্থ হচ্ছেন, অনেকেই তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন। দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, বিশেষ করে হিরো আলমের যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা হিরো আলমকে সবসময় বিভিন্নভাবে সাপোর্ট করে থাকেন। হিরো আলম যে সত্যিকারের সুপারস্টার, হিরো আলম যে গরিবের সুপারস্টার সেটা দেখে বোঝানো যাচ্ছে। একজন একজন চাচা রয়েছেন বৃদ্ধ, মেলা লোক বলতেছে আমার বাসা বগুড়া, আমি যে ঢাকা 17 আসলে নির্বাচনে চালাইছি, মানুষ আমাকে ব্যবসা কেন করতে, তাহলে দর্শক দেখেছেন আমার বাসা বগুড়ায়, অনেকে বলেছেন যে হিরো আলমের বাসা বগুড়ায় আমাকে তারা কেন ভোট দিবে, জনগণে একটা কথা বলছে মুড়ি একটা কথা বলছে, আর তারা আমার সততা দেখে ভোট দিবে, আমাকে ভালোবেসে ভোট দিবে, এই জায়গা কোনো দলীয় দেখে ভোট দিবে না, তো আমার বাসা কোথায় সে দেখে ভোট দিবে না, আমাকে কি দেখে ভোট দিবেন, সততা দেখে দেখছেন, আপনি সবাই শুনেছেন সততা দেখে ভোট দিবে, সবাই দোয়া রাখবেন আমি তাহলে এই সততার মূল্য রাখতে পারি। থ্যাংক ইউ, দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, হিরো আলম তার নির্বাচনী প্রচার অংশ হিসেবে ছুটে এসেছেন, 1% স্বাক্ষর যে স্বাক্ষরটি নেওয়ার সেই স্বাক্ষর নিচ্ছেন, অসংখ্য গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে এখানে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। তাকে ভালোবাসি বলে তাকে শুধাতে চাই, আপনাদের বানাতে চাই, এই জন্য আপনি কিসের জন্য তাকে ভালোবাসেন? তাকে আমি আগে আরো আগে থেকে ভালোবাসি, উনি আরো আগে থেকে ভালোবাসেন, কোন জিনিসটা দেখে তার ভালোবাসা? আলহামদুলিল্লাহ কাজ করবো, আমরা বিশ্বাসের সাথে কাজ করবো। হিরো আলম একজন সৎ লোক এবং ভালো লোক, সে গরিব মানুষকে ভালোবাসে, গরিবের একজন প্রতিনিধি এবং গরিব গরিবদের চেনে, তাই ইনশাল্লাহ হাজার হাজার ভোট দেবে, দল মত নির্বিশেষে ভোট দেবে হিরো আলমকে ঢাকা 17 আসনে। আমার নাম রেজাউল করিম লাবলু, আমি এই এলাকার ভোটার, দীর্ঘদিন এখানে বসবাস করি। আল্লাহ রহমত, আমি যতটুকু তথ্য নিয়েছি যে দলমত নির্বিশেষে হিরো আলমকে মানুষে ভোট দিয়ে জয়যুক্ত করবে, গরিব গরিবের পক্ষপাতিত্বটা করবে, এটাই হলো এলাকার মানুষের নিয়ম। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে হিরো আলমকে বড়লোক শ্রেণী যারা এলিট শ্রেণীর মানুষ আছেন তারা ভোট দেবেন না, আপনারা কি মনে করেন ভোটার হিসেবে? আপনি এলিট শ্রেণী কিছু কিছু এলিট আছে মানে এরা ভোট অবহেলা করে, আর 190 জন এলিট শ্রেণী মানুষও হিরো আলমকে ভোট দেবে ঢাকা 17 আসনে, যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী এই ঢাকা 17 আসন, এখানে
সকল শ্রেণী পেশার মানুষ ভোট দেবে। দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে কোন দল করে, এটা দেখবে না। এক ভালো লোক দেখে হিরো আলমরে ভোট দিয়ে যাইব। এক শ্রেণীর লোক আলোচনা করছে যে শিক্ষিত কিছু লোক আছে তারা তাকে ভোট দিবে না, এই ব্যাপারে আপনি তাদেরকে কি বলবেন, তাদের মেসেজটা কি দিবেন? শিক্ষিত লোক যেমন জগন্নাথ হলের একজন মানে প্রফেসর, উনি বলছে যে হিরো আলম একজন সৎ ভালো, শিক্ষার কোনো মানে ই নাই, যেহেতু কিছু সামান্য একশোর মধ্যে 95 জন হয়তো হইতে পারে যে শিক্ষিত এলিট বলতে পারেন, এই ধরনের শিক্ষিত। আর 95% লোক হিরো আলমের পক্ষপাতিতে আছে, ইনশাল্লাহ হিরো আলমের ভালোবাসে। আমরা সামনে আগাই, আরো আমাদের ভোটার সংগ্রহ করতে হবে, আমরা সামনে যাই, এদিকে আছে আগা, আমরা মাঠে দিকে যাই। সুপ্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদের যে একজন মহিলা তাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মহিলার সঙ্গে দেখা করছেন। আপনারা ভোট দিলে আমি আপনাদের পাশে সুখে দুঃখে থাকার চেষ্টা করবো। এইটাই হলো সবচেয়ে ভালো কথা যে আমাদেরকে খোঁজ খবর লবেন, যদি না লন যে না ভুলে গেছি, আমি যদি ভুলে যাই অনলি তো 4-5 মাসের ক্ষমতা দেওয়া হবে। ঝড় আসে আবার ঝড় চলে যায় ইনশাল্লাহ। যদি মনে করেন আপনি আসলেন, এরকম কতজন আসলো, আয়েশা আমাদের কোনো খোঁজ খবর লইলো না, আমাদেরকে এই যে রাস্তা ঘাট কত আমরা অসুবিধায় আছি, আমাদের কোনো খোঁজ খবর লয় না, তাহলে কি লোক। এখন আমরা চিন্তা করি, আশা করি আমরা ভোট দিব, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমি দেখেছি আপনাদের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আমি অবশ্যই সকলে আগে এই বস্তিতে ঢুকে দেখেছি আপনাদের সকলে আগে রাস্তার কাজ করতে হবে, আমি চেষ্টা করবো আপনাদের কাজ করা, সবাই আমাদের দোয়া রাখবেন ইনশাল্লাহ। উনি যদি পাস করে আমাদেরকে রাস্তাঘাট করে দিবে, আমাদের সুযোগ সুবিধা দেখবে যে আমরা কিভাবে কি করতে পারি। আসলে এরকম একটা কথা, এরকম আশ্বাস সবাই দেয় কিন্তু কেউই কাজ করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় নেতা মানে তো অনেক মোটা সোটা হবে, পেট মোটা থাকবে, না 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 ওই মোটা মোটা নেতাই কোনো কাজ দেয় না, এইরকম ধরনের লোকেরাই গরিব তাদেরকে আমাদেরকে ভালোবাসবো, কিন্তু ওই নেতার কাছে তো যাইতে পারবো না, তার গেট বন্ধ থাকবে, তার গেট বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ আমরা এটাই চাই, এটাই চাই যে আমাদের পাশে এরকম দাঁড়াইলে আমরা শান্তি পাবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমাদের, আমি তো আপনাকে কথা রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। দর্শক, হিরো আলমকে একমাত্র দেখার জন্য এখানকার ভোটাররা অপেক্ষা করছেন, দেখাটা কি করছেন, যে বিষয়টি দেখাচ্ছিলাম যে হিরো আলম আজকে কিন্তু আপনারা জানেন যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের ক্ষেত্রে সংসদ নির্বাচন করতে হলে 1% ভোটারদের সাক্ষর নিতে হয়। এখানে হিরো আলমকে দেখার জন্য তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে হিরো আলম ঢাকা 17 আসনে কিভাবে ভোট চাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।